নিচে থেকে উপরে পর্যন্ত তখন দীর্ঘদিন অবস্থায় প্রায় মাসে অনেক রয়েছে ব্যথা ছিল। মা এক মাস পরে আসলাম স্যারের কাছে, তখন স্যারে আমার ঈদের 27 জুলাই দিন স্যারে আমার অপারেশন করে, অবসর করার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এখন এই পর্যন্ত আবার দেখা করলাম স্যারের কাছে, এখন স্যারের সাথে কথা বললাম, স্যারে বলছে না সুস্থ আছে ইনশাল্লাহ, এখন আগে তো একটু ব্যথা কম, অনেকটাই কম, 90% কমে গেছে, অল্প একটু আছে, এটা কাটা ছিল ব্যথা। অপারেশনের আগে তো হাঁটা চলা তেমন করতে পারতাম না, না ব্যথা হাঁটতে পারতাম না, আপনার ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতাম, তখন ব্যথা এখন হাঁটা চলা করতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারি, পুরো স্বাভাবিকভাবে হাঁটতে পারি, কোনো সমস্যা হয় না। হাঁটা চলা করার সময় তো আর ব্যথাও নেই তাই না? হাঁটা চলার মধ্যে কোনো ব্যথা হয় না। যখন আপনি সুস্থ ছিলেন আরও 2 মাস আগে, তখন যেভাবে চলাফেরা করতে পারতেন এখন এইভাবেই পারি, স্বাভাবিকভাবে সব কিছু করতে পারি।